আমাদের নড়াইলের ভিক্টোরিয়া কলেজে সে পড়ালেখা করছে, কলেজের মাঠেও সে ক্রিকেট খেলতো, তার খেলার সঙ্গে তার বন্ধু বান্ধব যারা আছে, তারপরে যারা এখন প্র্যাকটিস করে অনেকে থাকতো, এরকম পাঁচ দশজন ওনার মা সবাই মনে করেন মানুষ করতো ওদের। তার নড়াইলের মানুষের প্রতি কোনো ক্ষোভ নাই এবং রাগ নাই যে যারা তার বাড়ি পুড়াইছে বা ভাঙচুর করছে সে তাদের নামে কোনো মামলা কিছুই করতে চান না। নড়াইলের মানুষ তাকে কেন ঘৃণা করে, কেন তার বাড়ি পুড়ালো, এই জিনিসটা আমরা বুঝলাম না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টির অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তিনি নড়াইল দুই আসনের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় জাতীয় সংসদের হুইপ ছিলেন। 2024 সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। তার আদি বাড়ি ছিল নড়াইল সদর উপজেলার চারিখাদা গ্রামে। তিনি 1983 সালের 5 অক্টোবর নড়াইল শহরে জন্মগ্রহণ করেন। নড়াইলে তার মায়ের জন্য নির্মাণ করেছিলেন শখের বাড়ি। শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্রজনতা হামলা ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজার নড়াইলের সেই বাড়িটি। এই জায়গাটার নাম কি? নড়াইল চৌরাস্তায়। ভাইয়া, এটা তো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যিনি আঁকড়ে ধরেছিলেন মাশরাফি ভাই, তার শহর। আমাদের কৌশিক ভাই। কৌশিক ভাই? হ্যাঁ, আমরা কৌশিক বলি। নড়াইলের মানুষ তাকে কৌশিক নামে চিনি। জি, তারপরে নড়াইলের উন্নতিও তো করছে, অনেক জায়গায় অনেক কিছু বানাইছে, ঠিক আছে। যে যেখানে বিপদে পড়ছে আগাই গেছে। সে শৈশবে অনেক ভালো ক্রিকেট খেলতো, তারপরে আমাদের নড়াইলের ভিক্টোরিয়া কলেজে সে পড়ালেখা করছে, কলেজের মাঠেও সে ক্রিকেট খেলতো এবং তার বাসার সামনে যে বয়েজ স্কুল মাঠ ওইখানেও সে ক্রিকেট প্র্যাকটিস করতো, খেলতো। আমরা তাকে দেখতাম, তার খেলা অনুসরণ করতাম। মানে আপনার সাথে তো বয়সের ডিফারেন্স অনেক, আপনি তো তখন ছোট ছিলেন। জি, তাও আমরা তার খেলা দেখতাম, তার খেলার অনেক ফ্যান আমরা। মানে খেলা দেখতেন কি সরাসরি? সরাসরি মানে সে যখন মাঠে প্র্যাকটিস করতো তখন আমরা সরাসরি। জি, এখানেও প্র্যাকটিস করছে কয়েকদিন আগে, তখনও আমরা দেখছি সরাসরি। মানে সে বাড়িতে এসেও এইসব জায়গায় খেলা করতো, প্র্যাকটিস করতেন। তার খেলার সঙ্গী কারা ছিল? তার খেলার সঙ্গী তার বন্ধু বান্ধব যারা আছে, তারপরে যারা এখন প্র্যাকটিস করে, ছোট ভাইরা। ছোট ভাইরা, তারাও তার খেলার সঙ্গী। আপনি কি ক্রিকেট খেলেন? জি, বাংলাদেশে মাশরাফি বিন মুর্তজার কোনো তুলনা নেই ক্রিকেটার হিসেবে। তিনি একজন অতুলনীয় ক্রিকেটার এবং তার কোনো তুলনা হয় না। সে ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের একটা গর্ব, এটাই আমরা মনে করি। ও যে এই আছে না স্কুল মাঠে, আছে না বয়স স্কুল মাঠের পাশে, ওইখানে থাকতো। ওইখানে তো মাশরাফির আগে তো অনেক বাসা তো অনেক ছোটো ছিল, ঠিক আছে। হ্যাঁ, এখন পুরাতন ছিল, ঠিক আছে। যারা টুরিস্ট দেখতে আসতো, জি, তারা মনে করেন দেখতো যে ছোটো একটা বাসা। তারপরে হচ্ছে পরে মনে হয় উনি করছে ওই যে বাসাটা, তারপরে তো ওই যে পুড়াই দিচ্ছে বাসাটা। আব্বু আছে স্বপন কাকা, তার হচ্ছে তার আম্মু আছে, তার ভাই আছে, আর হচ্ছে আর ওনার বাসায়ও তো অনেকে ইয়ে থাকে, এতিম মানুষ, বাচ্চারা যারা থাকে না। সেই এতিমরা কোথায় থাকে? সেই এতিমরা তো এখন তারা কোথায় থাকে? আসে মাসাই ভাই মনে করেন কোথাও রাখছে, অনেকে থাকতো, এরকম 5-10 জন। মানে এতিমরা থাকতো? এতিমরা, ওনার বাবা মাও কি এখানে থাকতো? হ্যাঁ, ওনার মা সবাই মনে করেন মানুষ করতো ওদের। আর ওদের পড়াশোনার খরচও মাশরাফি ভাই চালাতেন? হচ্ছে মাশরাফি ভাই চালাতেন। পড়াশোনা করছে হচ্ছে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, আর হচ্ছে নড়াইল ভিক্টোরিয়া কলেজ। সে এমপি না থাকা অবস্থায় অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছে, কিন্তু নড়াইলের মানুষ তাকে
কেন ঘৃণা করে, কেন তার বাড়ি পোড়ালো, এই জিনিসটা আমরা বুঝলাম না। কিন্তু তাও সে তার সাক্ষাৎকারে বলছে যে তার নড়াইলের মানুষের প্রতি কোনো ক্ষোভ নাই এবং রাগ নাই, যে যারা তার বাড়ি পুড়াইছে বা ভাঙচুর করছে সে তাদের নামে কোনো মামলা কিছুই করতে চান না। সে বলতে চাচ্ছে যে তার কোনো না কোনো ভুল হয়েছে দেখেই নড়াইলের মানুষ তার সাথে এই কাজটা করছে, এই জন্য তার এই বিষয় নিয়ে কোনো রাগ নেই বা আক্ষেপ নেই। তিনি চান নড়াইলের মানুষ তাকে ভালোবাসুক, তিনি তাদের জন্য ভালো কাজ করতে চান। কৌশিক ভাইয়ের যে কোনো কাজের মাধ্যমে আমরা কোনো অসন্তুষ্ট না বা তার কোনো কাজ আমরা দেখি নাই যে সে তার প্রতি মানুষের ক্ষোভ বা আক্ষেপ থাকবে। অনেকে মন্তব্য করতেছে যে উনি চাইলে হয়তো বা পাত্র এমপি না হয়ে অনেক কিছু করার জন্য অনুকরণ করতে, কিন্তু যে আমি মনে করি এটা সম্ভব না। উনি এখানে আমাদের নড়াইল সদর হসপিটালের মান বাড়িয়েছেন, 250 বেড করেছেন, 4 লেনের রাস্তা বাস্তবায়ন করেছেন, তারপর আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে একটা, ওইটা ওনার মাধ্যমে হয়তো হয়েছে। আইটি পার্ক উনি চেষ্টা করেছে বলে আইটি পার্ক আজকে নড়াইলে হয়েছে। জি, ইভেন আমি যেটা শুনেছি যে বাংলাদেশে 5টা ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল সরকারি। নড়াইলের মানুষ আমরা খুব অকৃতজ্ঞ যে ওনার সাথে যে কাজটা হয়েছে, ওনার বাসা ভাঙচুর করা হয়েছে, পোড়ানো হয়েছে। উনি কিন্তু দল মত নির্বিশেষে সবার সাথে মিশছে, জি, সবার সাথে ভালো আচরণ করছে, মানে বিপদ আপদ আগায় গেছে, এটা সত্য। এটাই ধরেন যে আর ওনার ব্যক্তিত্ব নিয়ে কোনো কথা আমি বললে হয়তো বা আমি ছোট হয়ে যাবো, জি, কারণ ওনার ব্যক্তিত্ব, ওনার মতন ব্যক্তিত্ব নড়াইলে আমার মনে হয় না আর কারোর আছে। আচ্ছা, সবার সাথে উনি ধনী হোক গরিব হোক সবার সাথে খুব ফ্রেন্ডলি চলাফেরা করে, মানে একদম আপনার কি বলে এটা, মনে কোনো সংকোচ নিয়ে কথা বলে না, জি জি, মানে মিশতো সবার, একদম খুব মিশুক। আর আরেকটা ওনার ভালো দিক ছিল কি, আমরা আমাদের বাসার পাশেই বাসা, একই এলাকার মহল্লার, ওনার সাথে আমার খুব ভালো পরিচয় নাই, কারণ অনেক আগে থেকে ঢাকা আর আমরা অনেক ছোটো ওনার জুনিয়র, হ্যাঁ অনেক জুনিয়র। তা আমি যতটা শুনছি বা আমি যতটা দেখছি, আপনার ওনার সাথে একদিন যদি কারোর পরিচয় হয়ে থাকে উনি সারা জীবন ওনাদের মধ্যে রাখবে। ধরুন যে আমার নাম যদি জানে উনি, পরবর্তীতে উনি আমার নাম ধরে ডাকবে, এই তো কেমন আছে, এই জিনিসটা ওনার মধ্যে খুব আছে। উনি মানুষ চিনতে পারে, এই মানুষের সাথে মিশতে পারে। এখনও পর্যন্ত গর্বিত যে আমি ওনার বাড়ির পাশের লোক, আমি নড়াইলের লোক, আমি মাসেবের শহরের লোক।